বাংলাদেশের বিপক্ষে দুরন্ত জয় ভারতের। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে কত প্রশস্ত করলো ভারত। গ্রুপ লিগের যা চিত্র তাতে ভারতই এখন টেবিল টপার। 5 রানে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 20 রান। স্নায়ুচাপ ধরে রাখার ম্যাচে কোনোরকম ভুলচুক করেননি পেসার হর্ষদীপ সিং। শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে বোলিং করে ভারতকে ম্যাচ জেতান হর্ষদীপ। এর আগে অবশ্য পুরোটাই ছিল বিরাট শো। নির্ধারিত 20 ওভারে বিরাট কোহলির 64 রানের ইনিংস এবং লোকেশ রাহুলের অর্ধশতরানের সৌজন্যে 184 রান করে ভারত। সূর্যকুমার যাদব করেন 30 রান। তবে নিজের অর্ধশতরানের পথেই মহেলা জয়বর্ধনের রেকর্ড টপকে টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক হয়ে যান বিরাট কোহলি। ভারতের 184 রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম 7 ওভারে বিনা উইকেটে 66 রান করে বাংলাদেশ। কিন্তু এরপর শুরু হয় বৃষ্টি। DLS মেথডে 16 ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 151 রান। তবে রেন ব্রেকের পর মাঠে নেমেই রুদ্রমূর্তি ধারণ করেন ভারতীয় বোলাররা। একে একে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের সাজগড়ে ফেরাতে থাকেন শামি, অর্দীপরা ছন্দ ফিরে পান ভারতীয় পেস বোলাররা। সেখানেই চাপে পড়ে যায় বাংলাদেশ ব্যাটাররা। শেষ দিকে হার্দিক পান্ডিয়াও দুরন্ত বোলিং করলেন। হার্দিক পান্ডিয়া এবং অর্দীপ সিং 2টি করে উইকেট নেন, শামি নেন 1টি উইকেট। 145 রানেই থেমে যায় বেঙ্গল টাইগারদের ইনিংস। লিটন দাস অর্ধশতরান করেন। বিরাট ম্যাজিকের সঙ্গে সঙ্গেই বোলারদের টাপটে বাংলাদেশ ম্যাচ জিতে এখন ভারতীয় দল চলছে টপ গিয়ারে। রবিবার টি-20 বিশ্বকাপের গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। স্পোর্টস ডেস্ক, আটলাস নিউজ।